আপনি কি জানেন কোন অভ্যাসটি দীর্ঘদিন করার ফলে ব্রেনের ক্ষমতা দিন দিন অকেজো হয়ে যায়? কোন জিনিসটি মধুতে ভিজিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত দূর হয়? পেটের জমা গ্যাস বের করার সহজ টোটকা কি? সকালে খালি পেটে বতুয়া শাকের রস খেলে কি হয়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। দিনের কোন সময় চা খেলে কোনো বড় রোগ শরীরে ঘেঁষতে পারে না? বিকালে টিফিন করার 30 মিনিট পর, ব্রেকফাস্টের 1 ঘন্টা পর, দুপুরে ভাত খাওয়ার আগে, নাকি বাসি মুখে? সঠিক উত্তর বিকালে টিফিন করার 30 মিনিট পর এবং ব্রেকফাস্টের 1 ঘন্টা আগে। পেটের জমা গ্যাস বের করার সহজ টোটকা কি? লবণ, লেবু, কাঁচা রসুন, আদা কুচি, নাকি চ্যবনপ্রাশ? সঠিক উত্তর আদা কুচি। আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার। পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান, দেখবেন গ্যাসের সমস্যা সমাধান হবে। রাতে ঘুম না আসার রোগের নাম কি? সাইটোসিস, ইনসোমনিয়া, ইউপি ডিজিজ, নাকি মাইটোসিস? সঠিক উত্তর ইনসোমনিয়া। কোন জিনিসটি মধুতে ভিজিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত দূর হয়? কালোজিরা, কাঠবাদাম, পরিচ, নাকি আঙুর? সঠিক উত্তর কালোজিরা। কালোজিরা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে। এটি যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে। তাই সকালে কালোজিরার সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। সকালে খালি পেটে বতুয়া শাকের রস খেলে কি হয়? উত্তর বতুয়া শাকে পটাশিয়াম এবং সোডিয়াম থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। একই সাথে শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়, ফলে হার্ট ভালো থাকে এবং বিভিন্ন রকমের হার্ট ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। তাই খালি পেটে বতুয়া শাকের রস করে খেতে পারেন। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য। সোনালি আঁশের দেশ কোন দেশকে বলে? বাংলাদেশ, ভারত, নেপাল, নাকি মায়ানমার? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কোন ধাতুর ওপর মারলে কখনো শব্দ হয় না? সোনা, অ্যান্টিমনি, তামা, নাকি লোহা? সঠিক উত্তর অ্যান্টিমনি। কোন অভ্যাসটি দীর্ঘদিন করার ফলে ব্রেনের ক্ষমতা দিন দিন অকেজো হয়ে যায়? খাবার খেয়েই পান খেলে, অতিরিক্ত অন্ধকারে থাকলে, বেশি চায়ের অভ্যাস করলে, নাকি প্রস্রাব আটকে রাখলে? সঠিক উত্তর অতিরিক্ত অন্ধকারে থাকলে। অতিরিক্ত অন্ধকারে থাকার অভ্যাস আমাদের মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে। আমাদের ভেতর বিষণ্ণতার সৃষ্টি করে। এই বিষণ্ণতা মস্তিষ্কের কার্যকারিতা মন্থর করে। এ কারণেই শীতপ্রধান দেশে আত্মহত্যার হার বেশি। প্রাকৃতিক আলোতে থাকলে আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করে। প্রশ্ন, কোন সাপের বীজ থেকে হার্ট অ্যাটাকের ওষুধ তৈরি করা হয়? গোকরা, ইনল্যান্ড তাইপান, ব্ল্যাক কোবরা, নাকি পাইথন? সঠিক উত্তর গোকরা। বিশেষ করে ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, অস্ট্রিয়া সহ যেসব দেশ রাসায়নিক মৌল বা যৌগ উপাদান তৈরি করে, তাদের কাছে গোকরার বিষ খুবই মূল্যবান। বিশেষ করে হার্টের বা স্ট্রোকের মতো রোগের ওষুধ তৈরিতে এ বিষ খুবই কার্যকর। কারণ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের অন্যতম প্রধান অনুষঙ্গ হল থ্রোম্বোসিস বা রক্তের জমাট বাঁধা। প্রশ্ন, আপনার হার্ট সুস্থ আছে কি না কোন পরীক্ষা করে সহজেই বুঝতে পারবেন? उत्तर धाप वन प्रथमे माटीते बसे निये पा दुटी सामनेर दिके सोजा करे छड़िये राखुन। खेयाल राखबेन पा दुटी एबं पायेर आंगुलगुली जेन कोनोभाबेई भाँज हये ना थाके बा पा दुटी जेन अवश्यई समानभावे जोड़ा अवस्थाय थाके। धाप टू एबार पा दुटी टान टान करे छड़िये राखा अवस्थाय पायेर आंगुलगुली छोयार चेष्टा करुन। छूते पारलेन कि? धाप थ्री यदि आंगुलगुली सहजे छूते पारेन ताहले बुझते होबे आपनार हार्टेर स्वास्थ्य एकेबारे चांगा आछे। आर यदि ना पारेन ताहले बुझते होबे आपनार ब्लाड भेसेलगुली एकेबारेई नमनीय बा फ्लेक्सिबल नय, सेइ जोन्नो आपनि आपनार पायेर आंगुल छूते पारछेन ना। आर यदि एमन हय ताहले देरी ना करे चिकित्सकेर परामर्श निन। बोलते पारबेन कि मृत्यु हारेर एকক कि? डेथ मैनेज काउंट, कस्ट डेटिंग रेट, केस फैटालिटी रेट ना कि डेथ कम्पलसारि रेट? सठिक उत्तर केस फैटालिटी रेट। प्रश्न रोज ब्रेकफास्टे कोन खाबारटी खेले रक्ते कोलेस्टेरलेर मात्रा द्रुत बाड़े? बाटार, पाउरुटी, डिम ना कि जैम? सठिक उत्तर बाटार खेले। बाटारे उच्च परिमाणे सैचुरेटेड फैट पावा जाए जा आपनार शरीरे खराब कोलेस्टेरलेर मात्रा बाड़िये दिते पारे। खाबारे बाटारेर परिबर्ते अलिव अयेल व्यवहार करते पारेन। प्रश्न कोन पिपड़े के ड्राइवर पिपड़े बला हय? साइफू पिपड़े, बुलेट पिपड़े, कालो पिपड़े ना कि फायर पिपड़े? सठिक उत्तर साइफू पिपड़े के। प्रश्न कोन कोन लक्षण देखे बुझबेन जे आपनार शरीरे हाई ब्लाड प्रेसार आछे? चोखे झापसा देखा, शरीर कापा, बमी लागा ना कि मतिभ्रम? सठिक उत्तर सबगुलोई। अनेक बेशी प्रेसार होले दाड़ाले दृष्टि झापसा हवा, मतिभ्रम, सन्तुष्ट हवा, बमी लागा, गा कापा इत्यादि होते पारे। उच्च रक्तचापेर जन्य रक्तनाली शक्त हो जाए फले रक्त सप्लाई कमे जाए, सेर जन्य एंजाइना बा हार्टेर व्यथा, हृदस्पंदनेर परिवर्तन, हार्टेर दुर्बलता, हार्ट फेइल्युरेर उपसर्ग निये आसते पारे। अच्छा बोलते पारबेन कि एकटी पिपड़ेर जीवनकाल कत? 28 बचर, 25 बचर, 20 बचर ना कि 15 बचर? सठिक उत्तर 28 बचर। पिपड़े मरे गेले कुचके जड़सड़ हये जाए केन? उत्तर पिपड़े मरे गेले तार शरीरेर पेशीगुली संकुचित हये गुटली पाकिये जाए, ताई पिपड़े मरे गेले कुचके जड़सड़ हये जाए। बंधुरा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखार जन्य असंख्य धन्यवाद। और एई रकम भिडियो रोज पेते चैनलटी अवश्यई सबस्क्राइब करे पाशे थाकबेन।